আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিআরএসপি নেটওয়ার্কের পক্ষ থেকে আমি তানভীর আহমেদ মাইক্রোটিকের আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে L2TP। তো L2TPটা কি? L2TPটা হচ্ছে লেয়ার টু টানেলিং প্রোটোকল। তো লেয়ার টু টানেলিং প্রোটোকলের ব্যাপারে যদি আপনাদের সাথে ডিটেলস আলোচনা করতে চাই তাহলে টিউটোরিয়ালটি অনেক লম্বা হয়ে যাবে এবং লম্বা টিউটোরিয়াল আপনারা অনেকেই দেখতে পছন্দ করেন না, মূল কনফিগারেশনটা দেখতেই আসলে পছন্দ করেন। তারপরেও যদি আপনারা L2TP সম্পর্কে ডিটেলস একটু জানতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডিটেল যে বিষয়গুলি আছে L2TP-র মাইক্রোটিকের ম্যানুয়ালে সেখানে আপনারা ডিটেলসটা পড়ে নেবেন বা ডিটেলস বিষয় সম্পর্কে জেনে নেবেন। তো কথা না বাড়িয়ে শুরু করি আমরা পিপিটিপি, যেমন পিপিটিপির পরবর্তীতে SSTPটা কনফিগার করেছি তেমনই L2TPটাও আমরা আজকে কনফিগার করব। তো স্টেপ বাই স্টেপ কনফিগারেশনগুলি আমরা দেখব। ফার্স্টেই দেখব L2TP-র মাধ্যমে আমরা আদার্স একটি মাইক্রোটিক কীভাবে কানেক্ট করতে পারি। তো চলুন শুরু করি। এটা আমার ফার্স্ট যে মাইক্রোটিকটা সেই মাইক্রোটিকে আমি কানেক্ট করতেছি। কানেক্ট করে ফার্স্টে আমার যে কাজ সেটা হচ্ছে আমার আইডেন্টিটি চেঞ্জ করব। ওকে, আইডেন্টিটি চেঞ্জ করে দিলাম। আমার মেন কানেকশন কোনো দরকার নেই কারণ ল্যানের মাধ্যমেই কানেক্ট হবে। তো সেটা আগে আমরা দেখি। তো আমি এখানে আগের বার DSCP করে দেখিয়েছিলাম, তো এখন যেটা দেখাবো DSCP আগের বার করিয়ে দেখেছিলাম মানে আমার L2TP নিয়ে এর আগে কোনো টিউটোরিয়াল নাই। SSTP-তে আমি DSCP-র মাধ্যমে IP অ্যাসাইন করে দেখিয়েছিলাম। তো এখানে আমি DSCP করব না, আমি স্ট্যাটিক করব। তো Ether2 হচ্ছে আমার ল্যান। তো এখানে আমি স্ট্যাটিক একটা IP অ্যাড্রেস অ্যাসাইন করি, 172.16.0.1/24, সাবনেট করে নিলাম। 254টা IP আমি ইউজ করব তার জন্য। অ্যাপ্লাই, ওকে। যেহেতু ইন্টারনেট আমি এখন ইউজ করবো না, শুধু কানেক্ট করব, তার জন্য আমি ইন্টারনেটের জন্য কোনো নেট কনফিগার করতেছি না বা ফায়ার কনফিগার করতেছি না। তো আমার ফার্স্ট মাইক্রোটিকের কনফিগারেশন আমার ওকে, ল্যান্ড সাইড কনফিগারেশন ওকে। এরপরে আমি যেটা করব আমার পিপিপির জন্য যে L2TP-টা আছে, পিপিপির মধ্যে যে L2TP সার্ভারটা আছে সেটা আমাকে ইনেবল করতে হবে, বাদ বাকি যা কিছু আছে বাই ডিফল্ট সেম থাকবে। অ্যাপ্লাই, ওকে। SSTP-র জন্য আমরা SSTP এনেবল করেছিলাম, পিপিটিপির জন্য আমরা পিটিপিটিপি এনেবল করেছিলাম, এখন L2TP-র জন্য L2TP-টা আমরা ইনেবল করলাম, মানে লেয়ার টু টানেলিং প্রোটোকলের যে সার্ভিসটা আছে সেটা আমরা ইনেবল করে নিলাম। ওকে, এখন একটা ইউজার ক্রিয়েট করব। একটা বিষয়, এখানে ইনক্রিপ্টেড থাকবে, আপনি ডিফল্ট করে করতে চাইলে করতে পারেন বা অন্য কোনো প্রোফাইল সিলেক্ট করতে চাইলেও করতে পারেন, বাট ইনক্রিপশন মোডে রাখাটাই ভালো। আপনি নতুন কোনো প্রোফাইল ক্রিয়েট করলে অবশ্যই প্রোটোকলে ইনক্রিপশনটা ইয়েস করে দিবেন। সিক্রেটের মধ্যে আমরা একটি ইউজার অ্যাড করি, যেহেতু আমাদের নেক্সট যে মাইক্রোটিকটা আছে .IT, তো আমরা .IT-র জন্য একটি ইউজার বানাই, পাসওয়ার্ড 1234, সার্ভিস L2TP, ডিফল্ট ইনক্রিপশন করে দিই, IPv1 172.17.0.1 172.17.0.10 234 দিতে পারতাম, বাট আমার ইচ্ছে মতো যেহেতু ব্লক খালি আছে আমি 10 ইউজ করতেছি। আচ্ছা, তো আমার ল্যানের যে IP-টা আছে সেটা হলো 172.16, আর আমি L2TP-র জন্য যেটা নিলাম সেটা যে ব্লকটা ইউজ করতেছি সেটা হলো 172.17.0.0/24 এর একটা ব্লক আমি ইউজ করতেছি, বা /116 ব্লকের আমি একটা IP ইউজ করতেছি। ওকে, আমার ফার্স্ট রাউটারের যে কনফিগারগুলি ছিল সেটা কনফিগার করা শেষ। আমার ইউজার হচ্ছে .IT, পাসওয়ার্ড 1234। আমি এখন আমার সেকেন্ড মাইক্রোটিকে কানেক্ট করব।
তো সেকেন্ড মাইক্রোটিকে কানেক্ট করার পূর্বে আমাকে যেটা করতে হবে, আমার ফার্স্ট মাইক্রোটিক থেকে সেকেন্ড মাইক্রোটিকের ল্যান টু ল্যান একটা কমিউনিকেট করাতে হবে। তার জন্য আমি একটা কেবল আমার ফার্স্ট মাইক্রোটিকের ল্যান টু এবং সেকেন্ড মাইক্রোটিকের ল্যান টু তে কানেক্ট করলাম। ইথার 3-তে আমি কানেক্ট করলাম আমার ল্যাপটপ। ফার্স্টের কাজ যেটা আমাদের আইডেন্টিটি চেঞ্জ করা, ডট আইডি ইথার 2-তে আমাদের কি কানেক্টেড আছে, একটা মাইক্রোটিক কানেক্ট করা আছে। তো আমি মাইক্রোটিকটা উল্লেখ করে দিলাম। এখন আমি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব 172.16.0.2/24 ইথার 2, অ্যাপ্লাই, সরি 2/24, অ্যাপ্লাই, ওকে। এখন আমাকে রাউট অ্যাসাইন করতে হবে। পি থেকে রাউটসে গিয়ে প্লাসে ক্লিক করব, এখানে গেটওয়ে আমি অ্যাসাইন করে দিব 1। রিচেবল দেখাচ্ছে, তার মানে সব কিছু ওকে আছে। এখন যদি আমি আমার গেটওয়েকে পিং করি, পিং করলে আমি পিং রিপ্লাই পাচ্ছি। বাট আমি যদি গুগলকে পিং করি, গুগলকে পিং করলে আমাকে ইনভ্যালিড দেখাচ্ছে বা ইরর মেসেজগুলি দিচ্ছে, কারণ আমার কোনো ইন্টারনেট তো নাই। তো এখন আমি যেটা করব, আমার সেকেন্ড মাইক্রোটিক এটাতে আমি L2TP-র একটা ইউজার কানেক্ট করব। তার জন্য এখানে আমাদের আগের মতোই কানেক্ট করার জন্য L2TP ক্লায়েন্টে আমাদের আসতে হবে। পিপি থেকে এখানে আইপি দিতে হবে 172.16.0.1, ইউজার দিব ডট আইটি, পাসওয়ার্ড 1, 2, 3, 4, বাদ বাকি যা কিছু আছে সেম। জেনারেলে শুধুমাত্র আপনার L2TP আউট যেটা আছে এখানে লিখে দিতে পারেন যে TRST, বা আপনাদের যে কোম্পানিতে কানেক্ট করতেছেন সেই কোম্পানির নাম আপনারা লিখে দিতে পারেন। তো ওকে করলাম, কানেক্ট হয়ে গেছে। তো এখানে আমাকে এখন কানেক্টেড দেখাচ্ছে। তো আমি যদি আইপিটা এখন চেক করি, আইপি থেকে অ্যাড্রেসে যাই, তো আইপি থেকে অ্যাড্রেসে গেলে আমাকে দেখাবে যে 172.17.0.10 একটা আইপিতে আমি কানেক্টেড। তো এই আইপিতে আমি অ্যাক্সেস করতে পারি কিনা দেখি। ইনবক্স 172.17.0.1 কানেক্ট করতে পারবো না, কারণ আমার ল্যাপটপে এই সিরিজের কোনো আইপি অ্যাসাইন করা নাই, তার কারণে আমি কানেক্ট করতে পারতেছি না। বাট এখান থেকে আমি যদি আইপি থেকে, সরি আইপি আইপি থেকে নেবারসে চেক করি, তো আমার এখানে দেখাবে একটা মাইক্রোটিক আমার অ্যাসাইন করা আছে। তো আমি যদি সেম ব্লকের কোনো আইপি ইউজ করতাম আমার ল্যাপটপে, তো আমি এখান থেকে কানেক্ট হতে পারতাম, বা ল্যান যদি কনফিগার করতাম তো আমি কানেক্ট হতে পারতাম। তো যাই হোক, সেটা আমাদের কোনো প্রবলেম না। আমাদের L2TP কীভাবে কানেক্ট করতে হয় সেটা আমরা দেখলাম। এখন যেটা আমরা দেখবো, L2TP-র মাধ্যমে আমাদের সেকেন্ড যে মাইক্রোটিকটা আছে এই মাইক্রোটিকে আমরা ইন্টারনেট কানেক্ট কীভাবে করব। তো আবারও আমরা নতুন করে কনফিগার করব, তার জন্য আমি রিসেট করে দিতেছি আমার সেকেন্ড মাইক্রোটিক যেটা আছে সেটা আমি রিসেট করে দিলাম। আমার ফার্স্ট মাইক্রোটিকে আমি চলে যাই। ফার্স্ট যে মাইক্রোটিকটা আছে সেই মাইক্রোটিকটাকেও রিসেট করব। সিস্টেম রিসেট কনফিগারেশন, ওকে। রিসেট হতে হতে আমরা একটু ডায়াগ্রামটা দেখে নিই।
এটা হচ্ছে আমার ফার্স্ট মাইক্রোটিক এবং এটা হচ্ছে আমার সেকেন্ড মাইক্রোটিক। আমার ফার্স্ট মাইক্রোটিক থেকে আমার সেকেন্ড মাইক্রোটিকে ইথার টু এবং সেকেন্ড মাইক্রোটিকেও ইথার টু মাধ্যমে কানেক্টেড, এবং আমার ফার্স্ট মাইক্রোটিক আমার যে হোম রাউটারটা আছে এই হোম রাউটার থেকে ওয়্যারলেস কানেক্টেড, মানে ওয়াইফাইতে কানেক্টেড আছে। তো এর মাধ্যমে আমার সেকেন্ড মাইক্রোটিকে ইন্টারনেট কানেক্টিভিটি আমি ইউজ করব। তো সেটা কীভাবে করতে হয় আমরা সেই বিষয়টাই দেখি। আমার ফার্স্ট মাইক্রোটিকে আমি কানেক্ট করি এবং বরাবরের মতো এই যে কাজটা আছে সেটা হচ্ছে আইডেন্টিটি চেঞ্জ করা। আইডেন্টিটি চেঞ্জ করলাম, এবার কুইক সেটে গিয়ে আমি ওয়াইফাই এর পাসওয়ার্ডটা কানেক্ট করি। কানেক্টেড, এখন আমি একটা ডিসিপি ক্লায়েন্টের মাধ্যমে আইপি নিয়ে নিব। তো আইপি পেয়ে গেলাম, এখন যে কাজটা করতে হবে আমার ল্যান এর জন্য, মানে আমার ইথার টুটা হচ্ছে আমার ল্যান। তো ল্যান পোর্টের জন্য আমি একটা আইপি অ্যাসাইন করব, আইপি অ্যাড্রেস থেকে আমি একটা ল্যান এর জন্য আইপি অ্যাসাইন করব 172.16.0.1 /24/32 অ্যাপ্লাই। ওকে, এবং আমি এলটিটিপি এর জন্য একটা ইউজার তৈরি করব। তার আগে আমার এলটিটিপি যে সার্ভারটা আছে সেটা ইনেবল করতে হবে, আর বাকি যা কনফিগার যেমন আছে সেটা ওকে অ্যাপ্লাই। ওকে, সিক্রেটসে চলে যাব, ক্লাসে ক্লিক করব। এখানে আমি নাম দিয়ে দিচ্ছি টিওটি আইটি, পাসওয়ার্ড 1234, সার্ভিস এলটিটিপি, প্রোফাইল ইনক্রিপশন করে দিলাম। এখন এখানে যে আইপিটা আমি ইউজ করব, আমি সি ব্লকের একটা আইপি ইউজ করি 192.168.20.1 192.168.20.33, যে কোনো একটা আইপি আমি ইউজ করে নিলাম। আপনাদের যদি প্রোফাইলের মাধ্যমে আপনার আইপি দিতে চান সেটা দিতে পারবেন। প্রোফাইল কীভাবে ক্রিয়েট করতে হয় আমার আগের ভিডিওগুলিতে দেওয়া আছে, সেটা আপনারা দেখে দেখে করে নেবেন। তো অ্যাপ্লাই করলাম এবং ওকে করে দিলাম। তো আমার এই আইপি এর যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্ককে আমি নেট কনফিগার করব। ফায়ারওয়ালে চলে যাচ্ছি, প্লাসে ক্লিক করি, সোর্স অ্যাড্রেস 192.168.20.0/24, যেহেতু সি ক্লাসের এই আইপি তো /24 ইউজ করলাম। ওকে, আমার এখানে যাবতীয় যে কাজগুলি ছিল সেটা কনফিগার করা শেষ, আমি ক্লোজ করে দিলাম। এখন আমি চলে যাব আমার সেকেন্ড মাইক্রোটিক যেটা আছে সেখানে। আমি আমার সেকেন্ড মাইক্রোটিকে চলে যাই। এখানে বরাবরের মতো যে কাজ প্রথমে সেটা হলো আইডেন্টিটি চেঞ্জ করা, আইটি। ওকে, এবার আমাদের কাজ ইথার টু তে যে সেটা হলো আমাদের মাইক্রোটিক কানেক্টেড বা আমাদের আইএসপি কানেক্টেড বা আমরা যে কোম্পানিতে কানেকশন নিচ্ছি আমাদের অফিসে, সেই অফিসের নাম আমরা লিখে রাখতে পারি, যেটাই আপনাদের ইচ্ছা হয় লিখে রাখতে পারেন। তো এখন আমাদের যে কাজটা আসছে সেটা হচ্ছে আমাদের আইপি অ্যাসাইন করতে হবে আমাদের ল্যান পোর্টে, কারণ কানেক্ট করার জন্য আমাদের একটা নেটওয়ার্ক দরকার বা একটা আইপি দরকার, সেটা আমাদের আগে অ্যাসাইন করতে হবে। তো 172.16.0.1
2/24 apply okay এবার আমরা নেটওয়ার্কের জন্য রাউটস করব 172.16.0.1 রিচেবল দেখাচ্ছে আমাদের যদি আইপিকে পিং করি পিআইএনজি 172.16.0.1 পিং দিতে দিচ্ছে তো এখন যেটা করব আমরা পিং করব হলো গুগলকে ping gwgl.co আমরা গুগলকে পিং করলাম বাট পিং রিপ্লে দিচ্ছে না আমাদেরকে তো এটা এইভাবে থাকুক আমরা পিং করার জন্য যেটা করব আমাদের LTTP ক্লায়েন্ট কানেক্ট করতে হবে তো LTTP ক্লায়েন্টের কি নাম সেটা আমরা জানি তার আগে IP ইউজ করতে হবে 172.16.0.1 ইউজার নেম হচ্ছে .it পাসওয়ার্ড 1234 যা কিছু আছে সব সেম থাকবে শুধু এখানে একটা চেঞ্জ হবে অ্যাড ডিফল্ট রাউট এটা আমি 1 করে রাখলাম অ্যাপ্লাই ওকে তো কানেক্ট হয়ে গেছে আমি যদি আমার আগের আইপি দিতে চলে যাই মাইক্রো টিপটাতে দেখি তো এখানেও কানেক্টেড দেখাচ্ছে বাট আমি কানেক্টেড এআইপির মাধ্যমে তো এখন যদি আমি পিং করি গুগলকে এখনও আমাকে সেম রিপ্লাই দিচ্ছে তার কারণ কি আমি ডিএনএস কোনো আইপি অ্যাসাইন করিনি তো আইপি বসিয়াই আমি 192.168.20.33 এবং সরি 20.1 এবং 8.8.8.8 অ্যাপ্লাই ওকে তো এখন আমাকে কি দেখায় আমি একটু দেখি একটু ওয়েট করি তো এখন আমাকে সেম প্রবলেম দেখাচ্ছে এই সেম প্রবলেমটা কেন দেখাচ্ছে সেটা আমি যদি আপনাদের সাথে ডিসকাস করি যেমন আমাদের এখানে ডিফল্ট যে রাউটটা আছে এটা আমি 1 করে রেখেছি তো যার কারণে আমাকে এখানে সরি ভিউয়ার্স তো যার জন্য আমাকে এখানে দেখুন এটা ব্লু হয়ে আছে তার মানে এটা অ্যাক্টিভ তো অবস্থায় আছে কিন্তু প্রপার কাজটা করতেছে না তো কাজ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা এখানে টু করে দিতে পারি টু করলে এখন যেটা দেখবেন সেটা এখনও এটা ব্লু হয়ে আছে তার মানে আমাদের চেঞ্জ করতে হবে হলো এইখানে এটাকে আমরা টু করব এবং আমাদের যে মেইন ইন্টারনেট সার্ভিসটা পাবো সেটাকে আমরা 1 করে রাখবো তো এখন দেখি কি অবস্থা এখনো এখানে একই অবস্থা দেখাচ্ছে এখন ঠিক আছে তো এখন যেটা হবার কথা এখন আমার ইন্টারনেট কানেকশন পাওয়ার কথা গুগলে আমি পিং করি পিং করলে এখন আমাকে রিপ্লে দিচ্ছে তো আমি ইন্টারনেট কানেক্ট করে রিপ্লে পেয়ে গেলাম একটু সহজভাবে দেখাতে পারতাম আপনাদেরকে এসএসটিপিটা যেভাবে দেখিয়েছি সেভাবে দেখাতে পারতাম বাট একটু ট্রাবল শুট করে করে দেখালে আপনাদের পরবর্তীতে জিনিসগুলি মনে থাকবে এবং কোথায় কি ভুল হতে পারে সেটা আপনারাও ধরতে পারবেন তো এখন যেটা আমরা দেখব এসএসটিপিতে আমরা লাস্ট যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ব্রাঞ্চ টু ব্রাঞ্চ টানেলিং তো এটা আমাদের ঢাকা অফিস এটা আমাদের চিটাগাং অফিস ঢাকা অফিসের মাইক্রোটিকের সাথে আমরা চিটাগাং অফিসের মাইক্রোটিকে একটা টানেল করব L2TP-র মাধ্যমে মানে লেয়ার টু টানেলিং প্রোটোকলের মাধ্যমে একটা টানেল আমরা কনফিগার করব তো চলুন শুরু করি কিভাবে করতে হয় কনফিগার সেটা আমরা অলরেডি জানি তারপরে আমরা দেখব না জানলেও আমরা আইডিয়া করতে পারতেছি যে কীভাবে কনফিগারগুলি করতে হবে বেসিক সব কিছুরই সেম পিপিটিপি বলেন এসএসটিপি বলেন এলটিপি বলেন সব কিছুরই বেসিক আমাদের সেম তো আমি আগের মতোই আমার মাইক্রোটিক যেটা আছে .it মাইক্রোটিককে আমি রিসেট করে ফেলি
এবং আমার যে টিআরএস টেন্ডুলকার ম্যাক ডুটিক আছে সেটাও আমি রিসেট করে ফেলতেছি। ফার্স্ট মাইক্রোটিকের ইথার টু পোর্টে কানেক্ট করলাম, মাইক্রোটিক স্টার্ট হলেই আমি কনফিগার শুরু করব। ওকে, আমার মাইক্রোটিক ওপেন রান করে ফেলেছে। তো এখন আমি এটাকে কানেক্ট করি, কানেক্ট করে বেসিক যত কনফিগারগুলি আছে সেটা আমি করে ফেলি। যেমন আমার ইন্টারফেস ইথার টু হচ্ছে এখানে ল্যান, এটা হচ্ছে ওয়ান, তো আমার ওয়ান সাইড কনফিগার করতে হবে। কানেক্ট হয়ে গেছে, ডিএসসিপি ক্লায়েন্টের মাধ্যমে আইপি নিয়ে নিব। এবং চাইলে আমি আমার ল্যানে একটা আইপি অ্যাসাইন করে রাখতে পারি, 172.16.0.1/24.2. ওকে, আইপি ফায়ারওয়ালে গিয়ে এখানে মাসকোয়ারেড অ্যাকশন জেনারেলে গিয়ে আমার নেটওয়ার্ক /24। ওকে, তো আমাদের বেসিক কনফিগারেশন ফার্স্ট মাইক্রোটিকে সব কিছু ওকে, এটা আমরা ক্লোজ করে দিই। এখন আমরা যেটা করবো, আমাদের চিটাগং জোনের যে মাইক্রোটিকটা আছে বা আমাদের যে সেকেন্ড মাইক্রোটিকটা আছে সেটা আমরা কনফিগার করবো। সেকেন্ড মাইক্রোটিক কানেক্ট করলাম ল্যাপটপের সাথে। ওকে, তো বরাবরের মতো ভুল করে ফেলছি একটাই, সেটা হচ্ছে আইডেন্টিটি চেঞ্জ করি নেই, সেটা চেঞ্জ করে নেই ফার্স্ট মাইক্রোটিকের। এটা আমার ফার্স্ট মাইক্রোটিকই, ঠিক আছে, স্ট্যাম্প আইডেন্টিটি টিআরএসটি। ওকে, সেকেন্ড মাইক্রোটিকের কনফিগারটা আগে করে ফেলি, তারপর দুইটা মাইক্রোটিক একসাথে কানেক্ট করব। সেকেন্ড মাইক্রোটিকে যেটা করতে হবে, আমার ইথার টুটা হচ্ছে এখানে আবারও ল্যান, এবং ডাব্লু ল্যান যেটা আছে এটা আমার ওয়ান সাইড কনফিগার করবে। কানেক্ট করলাম, ডিএসসিপি ক্লায়েন্টের মাধ্যমে একটা আইপি নিব, আইপি নিয়ে নিলাম। এবার আগের মতো ল্যানে একটা আইপি ইউজ করি আমি, আমার ইথার টু 172.18.0.1/24। আমি নেট কনফিগার করবো, ওকে। এই ছিল আমাদের দুইটা সাইডের বা দুইটা জোনের দুইটা মাইক্রোটিকের বা মাল্টিপল মাইক্রোটিকের বেসিক কনফিগারেশনগুলি ছিল। এখন আমাদের মেইন কনফিগারেশনে যেতে হবে, তো মেইন কনফিগারেশনটা আমরা শুরু করি। তো আমি দুইটা মাইক্রোটিকের থেকে আমার ল্যান্ড কার্ডটা
খুলে নিলাম, বা ল্যানের যে কেবলটা ছিল সেটা খুলে নিলাম এবং ল্যান কার্ডটাও ডিসেবল করে দিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা উইনবক্সের মাধ্যমে দুইটা মাইক্রোটিকে কানেক্ট করব। এটা হচ্ছে আমার ফার্স্ট মাইক্রোটিক, আইপি থ্রুতে এই মাইক্রোটিকে কানেক্ট করি। সেকেন্ড মাইক্রোটিকে কানেক্ট করবো, এটাতে নাম এখনো দেওয়া হয় নাই, তো নামটা দিয়ে দিই। ওকে, তো এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে L2TP যে কনফিগারটা আছে সেটা আবার শুরু করতে হবে। তো আমি ফার্স্ট মাইক্রোটিকে আসি, এখানে পিপিপিতে যাব, ইন্টারফেসে L2TP যেটা আছে এটা ইনেবল করব, যা আছে বাদ বাকি সব কিছু সেম। অ্যাপ্লাই, ওকে, এবং এখন আমি একটা ইউজার ক্রিয়েট করব, ক্লাস আইটি 1234 সার্ভিস L2TP ডিফারেন্ট 1.20.0.1 এবং 2.20.0.2 অ্যাপ্লাই, ওকে। এবার আমি আমার সেকেন্ড মাইক্রোটিকে এসে এটা কানেক্ট করব, পিভিতে চলে আসি, ক্লাসে ক্লিক করে L2TP ক্লায়েন্ট আউট PRST ডায়াল আউট, এখানে আমার আইপি দিতে হবে। আইপি ক্ষেত্রে এখানে আপনাদের পাবলিক আইপি, মানে ঢাকা জোনের যে মাইক্রোটিকটা আছে সেখানে যে পাবলিক আইপিটা ইউজ করতেছেন বা রিয়েল আইপিটা ইউজ করতেছেন সে আইপিটা ইউজ করতে হবে। আমি যেহেতু ল্যাবে বা আমার বাসায় বসে নেটওয়ার্ক টিউটোরিয়ালগুলি করি, তো আমার হোম রাউটারের যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের আইপিটাই আমি এখানে দিচ্ছি, 2.168.10.51 ইউজার ডট আইটি পাসওয়ার্ড 1234। তো আর কোনো কাজ নেই, অ্যাপ্লাই, ওকে, কানেক্ট হয়ে গেছে। আমি যদি দেখি তাহলে কানেক্ট করে ফেলেছি। তো এই ছিল আমাদের ব্রাঞ্চ অফিসের মধ্যে একটা টানেলিং কনফিগার করা। এছাড়াও PPTP-তে আমি ডিটেলস অনেক কিছুই আলোচনা করেছি, সেখানে মাধ্যমে আপনারা দেখে দেখে সেখান থেকে দেখে দেখে আপনারা বাদ বাকি কাজগুলি করে নিতে পারবেন, কারণ সব কিছুই সেম এবং সব কাজগুলো একদম আপনাদের বুঝতে অসুবিধা হবে না, কি করতে হবে কি না করতে চাচ্ছেন না চাচ্ছেন সেই কথাগুলো আমি বেসিক যে আলোচনা ছিল সেটা আমি PPTP-তে অলরেডি আলোচনা করে ফেলেছি, এবং SSTP বা L2TP-র মধ্যে আমি দেখালাম যে কিভাবে আপনারা কনফিগারটা করে কানেক্ট করতে পারবেন সেটা আমি দেখিয়ে দিলাম। তো এখন আপনারা আপনাদের মতো করে নেটওয়ার্কটা সাজিয়ে নেবেন। তো টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন ভিউয়ার্স হন আমার চ্যানেলের, এবং কি বলে শেয়ার করবেন বেশি বেশি করে, তাতে আপনার মতো বিগিনার্স যারা আছে তারা শিখতে পারবে। এক্সপার্ট লেভেলের কেউ যদি চ্যানেলে থাকেন তাহলে তারাও শেয়ার করতে পারেন, কোনো প্রবলেম নেই, কারণ নতুন কেউ শিখলে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, তো টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক করবেন, আবারও বলে দিলাম। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।